শ্বশুর বাড়িতে জামাইয়ের সামনে কখনো এইখান দেয় নাকি কেউ? তুমি তার জামাই না। আমি তালি পরে কি জিন্না ভূত? তুমি হেলা ঘর জামাই, আর ঘর জামাইয়ের কিছু নিয়ম আছে, শ্বশুর বাড়ি থেকে যা দিবে তাই খাবে, চোখ বন্ধ করে এগুলো খাও। গুল্লি মারি আমি এসব খাও না। আমার সামনে থাকবে মোরগ পোলাও, খাসির রাজনা, গরুর কালাবুনা, এছাড়া আমি পাতাও দেবো না। শোনো হাসি, তোর ভাই কয়ে দাও আমার সামনে থেকে পেছনে দেখবে, উনি সামনে দেখলে আমি কোরআন কেছে নেবো না। যে দেবো না ওর সামনে থেকে কি মনে করেছে? ভাইজান তুমি যাও তো, যাও ওর পিছে যায় কথা বলো। কেন, সে কি মেয়ে মানুষ? আমার সামনে খাইতে শরম পাচ্ছে, সবজিতে ভাত খেতে শরম লাগবে তার? হ্যাঁ জি না, আপনার বোন আমার জন্য মুরগির রান রাইন্দে থুয়ে দিছে আলাদা করে, আপনি সরে গেলি সে আমাকে দেবে, আমি সুন্দর করে আপাতমত করে খাবো, বুঝতে পারছেন? আপনি সরে যান। কি রে বোন, কি শুনতেছি আমি? কথা কি সত্যি নাকি? হ্যাঁ তুই আমার এই যে মাছ লাল শাক আলু ভর্তাতে ভাত খাওয়ে তোর জামাই এর জন্য মুরগি রান্না করছো? হ্যাঁ কি রে বোন, হ্যাঁ তুই কি আমার আসলে বোন? এখন ভাইয়ের থেকে স্বামীর টান বেশি না? এ কি পাগল না মাথা নষ্ট, ভাইয়ের চেয়ে স্বামীর টান বেশি থাকবে না তো কি থাকবে? স্বামীর টানে তো বেশি থাকবে, ভাইয়ের টান তো অনেক পরের বিষয়। আয় রে আল্লাহ রে, এ আমি কি শুনতেছি আল্লাহ, তুমি আমার উঠাই নাও আল্লাহ। ছোটবেলা থেকে তোদের দুই বোনের জন্য আমি কি কষ্ট না করছি, আবার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, বিয়ের ফুল ফুটে ফুটে শেষ হয়ে যাচ্ছে, তাও বিয়ে করলাম না। আর আজকে তোরা আমার সাথে বেইমানি করতেছ, তোরা বেইমান, তোরা বেইমান। এ জুনা নারকেল, আপনারে দেখলে কিন্তু বোঝা যায় না আপনি একের বড় ভাই, দেখলে মনে হয় আপনি হচ্ছেন একটা শিশু শিল্পী, এত বেশি বেশি করে লেকচার দেন না তো। আর আপনার বিয়ের বয়স হয়েছে কে বলেছে? দেখলে তো মনে হয় না আপনি আরো 10 বছর পরে বিয়ে করেন তো। শুনে এত কথা কয়ে লাভ নেই, আপনি আমার হাঁটুর বয়সী। আচ্ছা জমি বিক্রির ঘটনাটা কি একটু খুলে কোন তো, কদ্দূর কি হলো না হলো? কিসের জমি বিক্রি? কেন ভুলে গেছেন? আপনি না কয়েছেন আপনি আমার বিরুদ্ধে মামলা করে উকিল মুক্তারের পিছনে জমি বেঁচে হলে টাকা খরচ করবেন? তাহলে পরে ওই সময় তো আপনার বোন কয়েছিল যে এত খরচ করার দরকার কি উকিল মুক্তারের পিছনে, এই টাকাটা আমাকে দাও, আমি আমার স্বামীর একটা মিষ্টির দোকান কিনে দেবো, ওখানে বসবে না। আর সেই টাকাটা কখন দিচ্ছেন? হলে পরে মনে আমি কী করবো, ডাইরেক্ট বাজারে চলে যাবো, দোকান খুঁজে মিষ্টির দোকান বসাই দেবো, সপরিবার মিষ্টি, দোকানের নাম থাকবে লাইভ মিষ্টি, কারিগর ভালোবে সবাই লাইভ খাবে। দেখছিস বোন, হ্যাঁ তার কথা শুনলি? খালি টাকা টাকা বলে, ওর উদ্দেশ্য ভালো না বোন, তোর আবারও বলতেছি ওই শালা একটা বাট পার চিন্তা। শোন বোন, তুই ওই শালার ডিভোর্স দে, তুই নতুন ছেলেকে বিয়ে কর, দরকার হলে আমার জমি বেঁচে বাড়ি বেঁচে ওই ছেলের আমি বিদেশে পাঠাবো। জমি বেঁচে এত কিছু করার কি দরকার, নতুন করে বিয়ে দিয়া নতুন জামানে বিদেশ পাঠালে তো কিছু নাই, তার চেয়ে ভালো হয় পুরান জামানে বিদেশ পাঠালেই তো হয়। আরে আল্লাহ, আমি কার সাথে কথা কইতেছি? হ্যাঁ ঘরের শত্রু বিবেচন, তুই তো আমার বোন না, তুই শত্রু, সেও শত্রু, তোর শত্রু, থাক তোরা। শালা শত্রু নিয়ে আসছি আমি। ও ভাইজান, ভাইজান কইছিলাম কি, হাজার হইলো তো আমগোবারে জামাই কালা গুনা পছন্দ করে, মানে কালা গুনা সামনে না দেই, 2 কেজি গরুর মাংস আমি একটু রান্না করে দিই খা। ওরে আল্লাহ রে, আমি কার সাথে কথা বলতেছি রে আল্লাহ, তুই আমার পাগল করে দিবি রে বোন, আমার পাবনা মেন্টাল যাইতে হবে রে আল্লাহ গো। গেছে আসলে পাগল হয়ে গেছে, এটা পাগলা করে তুই পাঠানো উচিত। খিদের ঠেলে মনে হচ্ছে কি, এ থাল কামড়ায় খায় ফেলায়, একটু কষ্ট করে খায় না, মাংস আসুক তারপর খাবা না, ততক্ষণ তো তোমার কষ্ট হবে, তুমি একটু খাও, মাংস আসলে অত রান্না করতে সময় লাগবে না, একটু খাও।